ফোনে রূপসী। নমস্কার, রঙ্গুলি আয়ুর্বেদে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। রঙ্গুলি আয়ুর্বেদ আপনাদের অবশ্যই সমস্যার ওয়ান স্টপ সলিউশনের নাম। রঙ্গুলি আয়ুর্বেদ মানেই আপনার স্কিনের সমস্যার সমাধান, আপনার হেয়ার ফলিংয়ের সমস্যার সমাধান এবং তার সঙ্গে সঙ্গে আপনার আভ্যন্তরীণ যাবতীয় সমস্যার সমাধান, সেটা পাইলস ফিশার ফিস্টুলা হোক, সেটা কর্ণের সমস্যা হোক, জয়েন্ট পেনের সমস্যা হোক, মাইগ্রেনের সমস্যা হোক বা অন্যান্য আরও নানাবিধ সমস্যা, সব কিছুর ক্ষেত্রেই কিন্তু ওয়ান স্টপ সলিউশনের নাম অবশ্যই রঙ্গুলি আয়ুর্বেদ। এবং যার জন্য আজকে রঙ্গুলি আয়ুর্বেদ এই জায়গায়, তিনি আমাদের হোয়াটসঅ্যাপে রয়েছেন, পবন আগরওয়াল। অনেক অনেক স্বাগত পবনদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, আপনারা রয়েছেন পবনদার সঙ্গে সরাসরি কথা বলতে। স্কিনের পিগমেন্টেশনের সমস্যা, ড্রাইনেস বলুন বা পিম্পলস, বা পিম্পলস থেকে স্পট হয়ে যাওয়া, তার সঙ্গে আন্ডার আই ডার্ক সার্কেলের সমস্যা, এগুলো তো রয়েছেই। এছাড়া অতিরিক্ত পরিমাণে হেয়ার ফল, স্ক্যাল্প ইনফেকশন হয়ে যাওয়া, তারপরে পাইলস ফিশার ফিস্টুলার সমস্যায় যারা ভুগছেন, কর্ণের সমস্যায় ভুগছেন, জয়েন্ট পেনে, মাইগ্রেনের সমস্যায়, ফোন করুন আমাদের সরাসরি নাম্বার 6299224234 1, 6299224234 2। আবার বলছি 6299224234 1, 6299224234 2। এই দুটি ফোন নাম্বার দিয়ে আপনাদের জিজ্ঞাসা নিয়ে অবশ্যই এই মুহূর্তে আপনারা ফোন করতে পারেন। সরাসরি পবনদার কাছে চলে যাব, যেহেতু আমি একটা প্রসঙ্গ বলেছি যে জয়েন্ট পেনের সমস্যা, একটু এটা নিয়ে আমরা আলোচনা করবো পবনদা, যে জয়েন্ট পেনের সমস্যাটা এখন আর কোনো এজ বার তো বেসিক্যালি নেই, যে কোনো রোগেরই কোনো এজ বার নেই, তো এইখান থেকে আমরা বেরোবো কী করে? অ্যাকচুয়ালি প্রথম হচ্ছে যে আমাদের এই জায়গাটাকে জানা প্রয়োজন যে আমার জয়েন্ট পেন হয় কেন। অ্যাকচুয়ালি যতক্ষণ পর্যন্ত আমরা ডিজিজটাকে না জানছি তত পর্যন্ত কিন্তু আমাদের প্রবলেমস থেকে আমরা রিলিফ পাই না আর কি, এবং প্রবলেমসটা দিনের পর দিন কিন্তু আমাদেরকে বাড়িয়ে তোলে। এমন একটা টাইম আসে যখন আমাদের পুরো পা, বডি, আমার ঘাড় সব কোলাপস হতে আরম্ভ করে, তখন ডক্টর বলে যে অপারেশন ছাড়া আর কোনো গতি নেই। কারণ কী আছে, আপনি ট্যাবলেট দিয়ে, পেইন কিলার দিয়ে আপনি যথেষ্ট টাইম পার করেছেন। আর অ্যালোপ্যাথিক ওষুধের একটাই গুণ আছে, সেই গুণটা হচ্ছে যদি আজকে আপনি 25 পাওয়ারের ওষুধ খাচ্ছেন, আপনাকে এক মাস পরে কিন্তু ওটা 50 পাওয়ার খেতে হবে। আর যখন আপনি 50 পাওয়ার খেতে আরম্ভ করছেন, তখন ওটা কিন্তু আপনি একটা খাচ্ছিলেন, এবার দুটো করে খেতে হবে পরের মাস থেকে, তারপরে ওটা তিনটে খেতে হবে, তারপরে ওর পাওয়ার বাড়াতে হবে, তারপরে এই দিনের পর দিন এটা কিন্তু আপনার সিস্টেমের মধ্যেই আছে। এখানে কিন্তু আপনার রিলিফ পাওয়ার কোনো রাস্তা নেই। আর আপনার যে প্রবলেমসের জন্য এই পেইনগুলো আসছে, সেটা হচ্ছে আপনার পেটের প্রবলেমস থেকে। যতক্ষণ পর্যন্ত আপনার পেটের প্রবলেমসটা ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আস্তে 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 করে কিন্তু আপনার বডিটা কিন্তু কোলাপস হতে আরম্ভ করবে। কিন্তু এটা কিন্তু আপনি জ্ঞানত হোক অজ্ঞানতই হোক, আপনি কিন্তু প্রবলেমসের মধ্যে ঢুকেই যাচ্ছেন। সুতরাং আপনাকে প্রপার ট্রিটমেন্টে আসতে হবে। রঙ্গুলি আয়ুর্বেদিক আপনাদের প্রপার ট্রিটমেন্ট দিয়েছে এবং আপনাদের রুটটাকে কিওর করার ব্যবস্থা করেছে। যখন রুট আপনার ঠিক থাকবে, তখন কিন্তু আপনার বডিতে পেনও থাকবে না, জয়েন্ট পেনও থাকবে না। তো সেই জায়গা থেকে আপনাকে রিলিফ পেতে হবে। রিলিফ পাওয়ার জন্য আপনি রঙ্গুলির একটা জীবনসুদা ওষুধ আছে, সেটা আপনাকে মেনটেন করে খেতে হবে। আর পার্টিকুলারলি জয়েন্টগুলোতে যদি আপনার ব্যথা, শুধু নর্মাল ব্যথা থাকে, তাহলে আপনি শুধু বডি অয়েলটা লাগাবেন। আর যদি আপনার হাঁটু মুড়তে অসুবিধা হচ্ছে, কোমর মুড়তে অসুবিধা হচ্ছে, আপনার প্রবলেম অতিরিক্ত আছে, সোয়েলিং হয়ে গেছে, তাহলে আপনাকে ওখানে একটা কর্নিকেয়ার ক্রিম আছে, ওই কর্নিকেয়ার ক্রিম আর বডি অয়েলটাকে মিশিয়ে ওখানে আপনাকে লাগাতে হবে। যখনই এটা আপনি ইউজটা চালু করবেন, তখন আপনি দেখতে পাবেন যে আপনার প্রবলেমসটা কিন্তু 7 থেকে 10 দিন 15 দিনের মধ্যে আপনার মিনিমাম 30 থেকে 50% পর্যন্ত ইম্প্রুভমেন্ট আপনি এক মাসের মধ্যে দেখতে পাবেন। আর সেই ইম্প্রুভমেন্টটা স্টার্ট হয় 7 ডেজ পর থেকে, আপনি ধীরে ধীরে করে আপনার ওটা উন্নতিটা চালু হয়, মানে ব্যথাটা কমতে শুরু করে এবং আপনি নর্মাল লাইফে ফেরার রাস্তাটাকে খুঁজে পান, যেটা কিন্তু আপনার কাছে হারিয়ে গেছিল। একদম, আমরা আসছি ফিরে আলোচনাতে আবার। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বারাসাত মামুনদা থেকে ইলা বলছি। কোথা থেকে বলছেন? বারাসাত মামুনদা থেকে। হ্যাঁ, কি কি নাম আপনার? ইলা কর্মকার। বলুন, কি প্রশ্ন আছে? আমি বলছি কি, আমি কি জীবন সুগার ওষুধটা খেতে পারবো?
সুগার আছে জীবন সুধা ওষুধ কি উনি খেতে পারবেন এটা ওনার প্রশ্ন হ্যাঁ খেতে পারবেন শুনতে থাকুন আপনি সুগারের যে ওষুধ খাচ্ছেন সেটা কিন্তু খাবেন তার সঙ্গে আপনি যখন জীবন সুধাটাকে খেতে চালু করবেন তখন আপনার বেনিফিটগুলো যেটা হবে সেটা আপনাকে বলে দিচ্ছি প্রথম হচ্ছে যে আপনার সুগারের জন্য আদার্স যে সিস্টেমগুলো ধীরে ধীরে করে কোলাপস হতে আরম্ভ করে সেই জায়গা থেকে আপনি রিলিফ পেয়ে যাবেন আপনার বডিতে যে এনার্জি লেভেলটা হারিয়ে যাচ্ছে সেই এনার্জি লেভেলটা ঘুরে পাবেন প্লাস আপনার সুগার লেভেলটা যেটা দিনের পর দিন বাড়তে আরম্ভ করছে সেখানে একটা প্রতিরোধ হবে সেখানে একটা আটকাবে এবং আস্তে আস্তে করে আপনার সুগার লেভেলটা কিন্তু আপনার কমের দিকে স্টার্ট হবে কিন্তু তার জন্য আপনাকে যে সুগারের ট্যাবলেট বা ওষুধ যেটা খাচ্ছেন সেটা খাবেন সেটা কিন্তু অ্যাজ পার দ্য ডক্টরের অ্যাডভাইসই ওটাকে কম বেশি করবেন একদম হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন আমি অচিত কুমার গোছাই বলছি ডানকুনি থেকে বলুন কি প্রশ্ন আছে কি বলছেন টিভির আওয়াজ কমান আমার অসুবিধা একটু চুলের অসুবিধা মানে এক সাইড থেকে ভালো হচ্ছে আর এক সাইড থেকে উঠছে না চুল মানে কি হেয়ার ফল হচ্ছে চুলের অসুবিধা চুলের অসুবিধা কি মানে চুল পড়ছে কি টিভির আওয়াজ কমান না হলে আপনার তো টেলিভিশন সাউন্ডটা আমরা আমাদের গলা শুনতে পাচ্ছি কেটে যাবে ফোনটা আপনার কি হ্যাঁ মানে চুলের অসুবিধা না শুরু থেকেই ছিল এক সাইড আপনি কথা একদম অবাধ্য ফোন কেটে দিন চুল পড়ে যাচ্ছে সম্ভবত উনি বলছেন দেখুন চুল যদি পড়ার সমস্যা থাকে তাহলে আপনি রঙ্গোলি হার্বাল কারিশমা প্রিমিয়াম শ্যাম্পু আর রঙ্গোলি প্রিমিয়াম হেয়ার অয়েল এই দুটো ব্যবহার করবেন এটাতে চুল পড়াটাকে আপনাকে কন্ট্রোল করবে তিন দিনের মধ্যে এটাকে থ্রি ডেজ মানি ব্যাক গ্যারেন্টি আছে তিন দিনের মধ্যে যদি চুল পড়া কন্ট্রোল না করে তাহলে রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাকে 100% টাকা ক্যাশ ফেরত দেবে দিস ইজ দ্য কমিটমেন্ট রঙ্গোলি আয়ুর্বেদিক তরফ থেকে প্লাস ধরুন যে চুলগুলো আপনার পড়ে গেছে তিন চার মাসের মধ্যে সেটা আপনি রিগ্রোথ পাবেন নতুন করে চুল জন্মাবে চুল সফট হবে সিল্কি হবে চুলের গোছটা ভালো হবে মেনটেন করুন আমি একটু হেল্প কেয়ার নাম্বারটা বলি রঙ্গোলি আয়ুর্বেদের 9231868508 একটি নাম্বার যাচ্ছে এবং আরেকটি হেল্প কেয়ার নাম্বার হচ্ছে 9831114904 আর যারা যারা হোম ডেলিভারির সুযোগ নিতে চাইছেন তারা অবশ্যই ফোন করবেন 8100333434 ফ্র্যাঞ্চাইজি যারা নিতে চাইছেন প্রথমত বলি যে পুরনো যারা যারা ফ্র্যাঞ্চাইজি আছে ফ্র্যাঞ্চাইজি হোল্ডার অলরেডি তারা কিন্তু দেখুন তাদের নাম্বার যাচ্ছে ফোন নাম্বার যাচ্ছে এবং কী কী কারা কারা ফ্র্যাঞ্চাইজি রয়েছে রঙ্গোলি আয়ুর্বেদের প্রত্যেকের নাম যাচ্ছে সব নাম্বার নাম যাচ্ছে এবং ফোন নাম্বার যাচ্ছে এই লেখাগুলো চলছে এগুলো থেকে আপনারা নোট করুন আপনাদের এরিয়ায় কোথায় পাওয়া যাচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদ আর নতুন যারা ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছেন তারা যোগাযোগ করবেন 9143210806 এই নাম্বারে আমরা যে আলোচনায় ছিলাম পবনদা আবার ওখানে ব্যাক করি একটুখানি বলি যে ঠিক এই পেনের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের কিন্তু মাইগ্রেনের সমস্যা এবং যেটা খুব মারাত্মক রকম একটা নার্ভেরও প্রবলেম আমরা বলে থাকি তো এইখান থেকে আমরা বেরোবো কী করে মাইগ্রেনের সমস্যাও যেটা আছে সেটাও কিন্তু মানে মানুষের জানা নেই যে এটাও কিন্তু একটা পেটের প্রবলেম সৃষ্টি হয় এবং এটা ধীরে ধীরে করে কিন্তু আমাদের সিস্টেমটা যখন খারাপ করে দেয় যেমন আমাদের লিভার সিস্টেমটাকে খারাপ করে দিচ্ছে আমার গলব্লাডার সিস্টেমটাকে খারাপ করে দিচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমটাকে খারাপ করে দিচ্ছে তখন কিন্তু মাইগ্রেনের সমস্যাটাকে আসে এবং ধীরে ধীরে করে ওটা এতটা অ্যাটাক করে যে মানুষ নাজেহাল হয়ে যায় এবং মানুষ কোনো রাস্তা খুঁজে পায় না সারাদিন শুয়ে থাকে কোনো কাজে এনার্জি থাকে না খেতে পারে না মানুষ খেলে পড়ে বমি হয়ে যায় তো এই মাইগ্রেনের সমস্যা থেকে মানুষ একদম কী বলবো আর নাজেহাল প্লাস তার থেকে একটা আরও একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই যখনই আমরা ডক্টরের কাছে যাচ্ছি তখন বলছি মাইগ্রেন আপনার লাইফের একটা পার্ট হয়ে গেছে এইটা আপনার থাকবে টিল ডেথ তো এখানে কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক কিন্তু আপনাকে প্রপার ট্রিটমেন্ট দিয়েছে এবং মাইগ্রেন নিয়ে যারা আমার কাছে এসছেন বা আসছেন রেগুলারলি তারা কিন্তু প্রতিটা মানুষ কিন্তু ভালো হতে পেরেছেন আর কি নিজে সুস্থ হতে পেরেছেন তার জন্য কী করতে হবে তার জন্য রঙ্গোলির একটা জীবনসুধা ওষুধ একটা সিঙ্গেল মেডিসিন রঙ্গোলির জীবনসুধা ওষুধ মেনটেন করে খাবেন আপনি 4 থেকে 5 দিনের মধ্যেই দেখবেন যে আপনার মাইগ্রেনের প্রবলেমটাকে কমতে শুরু করে এবং আমি এখন পর্যন্ত এটা রেকর্ড পেয়েছি যে মোটামুটি 70-80% প্রবলেমস এক মাসের মধ্যে মানুষের রিলিফ হয়ে যায় মানে কিওর হয়ে যায় এবং সুস্থ থাকে মানুষ এটাই রেকর্ড আছে এবং সুতরাং আপনার যারা মাইগ্রেনের প্রবলেমস নিয়ে আছেন তারা কিন্তু দিব্যি এই প্রোডাক্টটাকে মানে মেডিসিনটাকে খান খেলে পরে আপনি সুস্থ থাকবেন এবং আপনার প্রবলেমস থেকে আপনি মুক্তি পাওয়ার রাস্তাটা খুঁজে পাবেন
বাইলস ফিশার ফিস্টুলার সমস্যাটা থেকে অনেকেই আমরা দেখেছি অনেকে লজ্জায় ফোনও করেন না কিন্তু সমস্যায় ভুগছেন, কিন্তু আমার মনে হয় রাঙ্গুলি আয়ুর্বেদ অনুষ্ঠান থেকে আমরা এইটা প্রচার অ্যাটলিস্ট করতে পেরেছি যে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনারা কথা বলুন, সমস্যার সমাধান আছে, একটু যদি গাইড করেন। যদি বাইলস ফিশার ফিস্টুলা হ্যামরয়েড এটা বিভিন্ন টাইপের প্রবলেমস আছে, সেই প্রবলেমসের একটা সিম্পল নাম দেওয়া হয়েছে বাইলস, কিন্তু এটা আমাদের এটাও কিন্তু আমাদের যে প্রবলেমস থেকে স্টার্ট হয় সেটা কিন্তু আমাদের পেটের স্টমাক প্রবলেমস থেকে, এটাও কিন্তু আমার ডাইজেস্টিভ সিস্টেম যখন খারাপ হয় আমার লিভার পোর্শনটা খারাপ হচ্ছে, আমার ডাইজেস্টিভ সিস্টেম খারাপ হচ্ছে, আমার গলব্লেডার সিস্টেম খারাপ হচ্ছে, তখন কিন্তু আমার কনস্টিপেশন তৈরি হচ্ছে, কনস্টিপেশন থেকে বাইলসের উৎপত্তি। তো এটা কী হয় যে ধীরে 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 করে ওই জায়গাগুলো কী হয় ঘষা খেয়ে 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 ওখানে কিন্তু আমার রেকটামটার সাইজটা ছোটো হতে আরম্ভ করে এবং ভিতরে অনেক ঘা হয়ে যায়, তখন এইভাবে করে কিন্তু বাইলসের উৎপত্তি, যেটা যার জন্য কিন্তু আপনারা আজ পর্যন্ত যে ট্রিটমেন্টগুলো আপনারা নর্মালি করে এসছেন বা করছেন সেখান থেকে আপনারা কিন্তু প্রপারলি কিওর হতে পারছেন না। কেন হতে পারছেন না? যে বাইলসের উৎপত্তি হচ্ছে পেটের প্রবলেম থেকে, পেটের প্রবলেমসটা আপনাদের কিওর হচ্ছে না আর আপনি বাইলসটাকে কিওর করছেন, শুধু কি আছে আপনার ঘা হয়ে গেছে ওটাকে স্ক্র্যাপিং করে দিচ্ছেন, একটা গ্ল্যান্ড হয়ে গেলে ওটাকে স্ক্র্যাপিং করে দিচ্ছেন, রেকটামের যে সাইজ ছোটো হয়ে যাচ্ছে ওটাও বাড়াবার কোনো রাস্তা আপনার কাছে নেই, তো নানানভাবে কিন্তু আপনি নিজের জায়গাগুলো কিন্তু ঠিক করতে পারছেন না, যার জন্য কিন্তু আপনি সুস্থ হতেও পারছেন না। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকের বাইলস নিয়ে যারা এসছেন তারা কিন্তু আজকে কিওর হতে পেরেছেন, নিজেকে সুস্থ করতে পেরেছেন। তার জন্য কি করতে হবে? তার জন্য রাঙ্গুলির একটা পাইলো কেয়ার ক্রিম আছে, ওটা রেকটামের মধ্যে লাগাতে হবে আর জীবনসুধা ওষুধ মেনটেন করে খেতে হবে। যখনই আপনি এটাকে চালু করবেন তখন দেখবেন আপনার 3 থেকে 4 দিনের মধ্যে আপনার ভিতরে যে ফোলা আছে, সোয়েলিং হয়ে গেছে, আপনার ইচিং আছে, চুলকানি আছে, সেগুলো কিন্তু কমতে শুরু করবে এবং ধীরে ধীরে করে পুরো বাইলস থেকে আপনি মুক্তি পাওয়ার একটা রাস্তা খুঁজে পাবেন এবং কিওর হবে। কর্নি কেয়ার ক্রিম কর্ণের সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু জয়েন্ট পেনের সমস্যা তো কর্নি কেয়ার ক্রিমে আপনি একটু আগেই বললেন এই ক্রিমটা ইউজ করতে, বাট কর্ণের সমস্যা নিয়ে একটুখানি আমরা আলোচনা করব। কর্ণের সমস্যা হচ্ছে যাদের পায়ে কর্ণ, কড়া, গুফো এই টাইপের একটা ক্রিটিক্যাল প্রবলেমস যাদের হয়ে আছে আর কি, যারা কিন্তু কোনো রাস্তা খুঁজে পাননি এখন পর্যন্ত, যাদের পায়ে হয়তো ট্রিটমেন্ট করছেন, ট্রিটমেন্ট করার পরে অ্যাডভান্টেজ হয়েছে, একটা ছিল দুটো হয়ে গেছে, কারো দুটো ছিল চারটে হয়ে গেছে, এক পায়ে ছিল দু পায়ে হয়ে গেছে, কিন্তু আমরা রিলিফ পাইনি। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন কর্ণ, কড়া, গুফো, কুলোটি বা এটা বিভিন্ন নামে এটা পরিচিত আছে, অনেকে অনেকে নাম দিয়ে বলে, আমরা সব নামটা জানি না, পায়ের নিচে শক্ত শক্ত ঢিপলির মতো হয়ে যায় যেটা নিয়ে মানুষ কিন্তু পাটা নিচে রাখতে পারে না, এত ব্যথা করে আর কি, হাঁটতে পারে না মানুষ, তো এটা কিন্তু আপনাদের লাইফে একটা মেজারেবল একটা আরেকটা কষ্টকর প্রবলেম। সেই প্রবলেমস থেকে কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক আপনাকে পুরোপুরি রিলিফ দিয়েছে, মানে কিওর করেছে জায়গাগুলোকে। ওটা কিন্তু আপনার বলবেন যে কতদিন টাইম লাগে, ওটা 10 থেকে 15 দিন টাইম আমাদের দেওয়া হয়েছে, ওটাকে ব্যথাটা কমতে আরম্ভ করে, যেখানে যে ব্যথাটা থাকে সেটা এতরিয়ে ব্যথা থাকে যে পা ফেলে হাঁটতে পারে না মানুষ। তো আর মেল্ট হওয়ার জন্য টাইম দেওয়া হয়েছে যে 30 থেকে 45 ডেজ ওটাকে মেল্ট হতে শুরু করে, ধরুন সাইজটা এত বড় আছে সেটা কিন্তু আস্তে আস্তে করে ছোটো হয়ে হয়ে ওটাকে পুরো স্কিনের মধ্যে ওটা মিশে যায়, একদম ওখানে কোনো চিহ্ন থাকে না যে কোনোদিন ওখানে কর্ণ, কড়া, গুফো, কুলোটি কিছু হয়েছিল আর কি। তো সুতরাং আপনারা নিশ্চিন্ত হয়ে ব্যবহার করুন, যারা করছেন তারা ভালো আছেন, আর আপনারা যাদের নতুন আছেন যারা প্রবলেমস নিয়ে ফেস করছেন তারা নিশ্চিন্তভাবে ব্যবহার করুন, করলে পরে ভালো থাকবেন। একদমই তাই, অবশ্যই আমি বলবো যে আপনারা কিন্তু যোগাযোগ করবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা যারা সমস্যায় ভুগছেন, সরাসরি নাম্বারে 6292424241 এবং 6292424242 এই নাম্বারে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি খড়দা থেকে মঞ্জু চন্দ্র বলছি। আচ্ছা বলুন, কি প্রশ্ন আছে? বলছি আমার এই যে হাঁটুর ব্যথা, গোড়ালির ব্যথা, এই জন্য কি? আপনার বয়স কত? আমার বয়স 65। ম্যাডাম, ওটার জন্য আপনাকে একটা রঙ্গলির একটা জীবনসুধা ওষুধ নিতে হবে, একটা বডি অয়েল নেবেন, একটা কর্নি কেয়ার ক্রিম নেবেন, আর আমাদের সঙ্গে একটু যোগাযোগটা রাখবেন হেল্পলাইনে, তাহলে আপনার ব্যথা মোটামুটি 30 থেকে 50% পর্যন্ত ইম্প্রুভমেন্ট আপনি 1 মাসের মধ্যে দেখতে পাবেন, যেটা এখন পর্যন্ত আপনার কাছে স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে যে আদৌ আমি হাঁটতে পারবো কি না, আপনি নিশ্চয়ই 1 মাসের মধ্যে হাঁটার পজিশনটা তো আপনার এসেই যাবে এবং আস্তে আস্তে করে আপনার ওটার থেকে আপনি রিলিফ পেয়ে যাবেন। কিওর হওয়ার রাস্তা, সুস্থ হওয়ার রাস্তাটা রাঙ্গুলি আয়ুর্বেদিক আপনাদের করে দিয়েছে, এবং এখানে যারা বডি পেইন নিয়ে বা ব্যথা নিয়ে যারা এসছেন
তারা আজকে ডেটে দিব্যি ভালো আছে। একদম পমনদা, একটুখানি হেয়ার ফল নিয়ে আমরা আলোচনা করব, যে অতিরিক্ত পরিমাণে চুল পড়ে যাওয়া, স্ক্যাল্পে ইনফেকশন হয়ে যাওয়া, ড্যান্ড্রাফ অতিরিক্ত হচ্ছে এবং তার জন্য যেন স্ক্যাল্প ইনফেকশন হচ্ছে, কম করতে পারছে না, এইখান থেকে কি করে তারা রিলিফ পাবে? যে প্রবলেমসটা বলছো, যে অতিরিক্ত ড্যান্ড্রাফ হয়ে যখন হয়ে যায়, অনেক সময় মাথায় ইচিং হয়, চুলকায় মাথাটাকে, তো মানুষ কি হয় যে চুলকাতে চুলকাতে ওখানে পড়ে ওখানে ঘা করে ফেলে, মানে কেটে ফেলে আর কি, এত ইচিং হয় যে মানুষ সহ্য করতে পারে না, তো সেটা একটা প্রবলেমস আছে। অনেক সময় মাথায় ইনফেকশনের মাত্রা বেড়ে গেলে পরে মাথায় খুব র্যাশ হয়ে যায়, যেগুলো কিন্তু আমাদের প্রতিটা রুটে 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 র্যাশ ভর্তি হয়ে যায়, তখন কি হয় মানুষ মাথায় হাত দিতে পারে না, কম্বিং করলে পরে ব্যথা করে এবং সেটা একটা প্রবলেমদায়ক হয়। এমন হয় যে হতে হতে এটাও দেখা গেছে যে বহু ক্ষেত্রে আমরা দেখেছি বহু পেশেন্ট এসেছে, বহু যে যারা মাথার মধ্যে ঘা হয়ে গেছে, যে স্যার বহু ট্রিটমেন্ট করছি আর আমি ওই ঘাটা কিছুতেই শুকাচ্ছে না, ট্রিটমেন্ট করে আমার প্রচুর পয়সা চলে গেছে কিন্তু আমি রিলিফ পাচ্ছি না। সেই সব পেশেন্ট যারা এসছেন আমার কাছে, তারাও আজকে বলে যে এটা কি করে সম্ভব, 15 দিনের মধ্যে আমার ঘা শুকিয়ে গেছে। আসবো আমরা এই প্রসঙ্গে আবার ফিরছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি চন্দননগর থেকে বলছিলাম, নিরুপমা চক্রবর্তী। হ্যাঁ বলুন। আমি একটু আমার বৌমার জন্য জিজ্ঞেস করছি, আমার বৌমার খুব এলার্জি হয়, এলার্জি কি টাইপের এলার্জি? এলার্জিকে ফুলে 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 যায় না, মানে সেটা কি খাবারে এলার্জি না কিছু মাখলে? না সেটাই বুঝতে পারছি না, মাংস বারণ, ডিম বারণ, বেগুন খায় না, চিংড়ি মাছ খায় না, অনেক কিছু বারণ করেছে, তবুও যদি আলু সিদ্ধ ভাত খায় তবুও এলার্জিটা হয়ে যায়। ঠিক আছে, এটা শুনতে থাকুন, বলছি আপনার খাওয়া দাওয়াগুলো তো ডেফিনেটলি রেস্ট্রিকশন যেগুলো দিয়েছে, মাছ মাংস ডিম ভাজা ভাজি ফ্রাই জিনিস, এগুলো তো আপনাকে টোটালি অ্যাভয়েড করবেনই। আপনার বেগুনও যদি অ্যাভয়েড, ওটা বেগুনে অনেক সময় মানুষের অ্যালার্জি হয়, সেটা তো আপনি অ্যাভয়েড করবেন, এগুলোকে মেনটেন করুন। আর এর সঙ্গে আপনি জীবনসুদা খেতে চালু করুন। জীবনসুদা খেয়ে আপনি এক সপ্তাহের মধ্যে কেমন আছেন সেটা আমার সঙ্গে যোগাযোগটা রাখবেন, তখন আপনাকে আমি রাস্তাটা তৈরি করে দেবো। একদমই তাই। আবারও আপনাদের বলে রাখবো যে রঙ্গুলির আয়ুর্বেদের যে হেল্পকেয়ার নাম্বার 9231868508 এবং আরেকটি নাম্বার 9831149094, আর ফ্রি হোম ডেলিভারি নাম্বার 8100033334, ফ্র্যাঞ্চাইজি নাম্বার 9142210806। আবারও বলছি, এই যে লেখা চলছে দেখুন, রুবি স্টোর বা আলিপুরদুয়ার এখানে বা গিফট সেন্টার, নতুন বাজার এই সমস্ত জায়গা, বজবজ, প্রত্যেকটি জায়গা কিন্তু এরা সব ফ্র্যাঞ্চাইজি রঙ্গুলি আয়ুর্বেদ। আপনারা একটু দেখে নিন, আপনাদের এরিয়া অনুসারে ফোন নাম্বার নিয়ে নিন, নিয়ে যোগাযোগ করুন প্রোডাক্ট পেতে। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, নমস্কার, কে বলছেন? আমি 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 বীরভূম থেকে বলছি, সুস্মিতা সেন। হ্যাঁ বলুন। আমি আমার ছেলে মানে একবার সেই নাকের নিচে একটা ব্লাডার হয়েছিল জন্ম মুহূর্তে, দিয়ে সেই ব্লাডারটা হোমিওপ্যাথি দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে, এই ব্লাডারটা কেটে গেছে, দিয়ে ছেলের ওখানটায় রোম বেরোচ্ছে না। কোথায় কোথায় ব্লাডার কোথায়? ফলে এখানে একটা লাম্প মতো ছিল, ওটা ওষুধে কমে গিয়েছে, বাট কোন হেয়ার গ্রো করছে না, তার মানে গোফে মানে ব্লাডারটা ফাটানো হয়েছে হোমিওপ্যাথি চিকিৎসা দ্বারা। এবার ছেলের বয়স হয়েছে 22 বছর বয়স, এবার ছেলে মোট বেরোচ্ছে না, ওই জন্য আর কি এমনি করে কিছু বলা মুশকিল। আপনার ওটাকে আপনি ওই জায়গাটায় আমাদের শ্যাম্পু একটা আছে, ওই শ্যাম্পুটা আপনি লাগিয়ে ট্রাই করতে পারেন, কিন্তু এটা মনে হয় না যেটা হবে কিছু আর কি। হ্যাঁ, কারণ বলছে যে জন্মগত সমস্যা এবং ওই জায়গাটাতে কোনো হেয়ার ফলিকলস নেই, মানে ফলিকলস না থাকলে ওখানে কিছু সম্ভাবত ফলিকলস নেই, যেটা ওনার কথা মনে হলো, কারণ সেজন্যই আমি আগেই নেগেটিভ থেকেই স্টার্ট করছি যে সম্ভবত এটা হবে না কিছুই, তবু আপনি ট্রাই করে যদি দেখতে চান তাহলে করতে পারেন, সেটা আপনার ইচ্ছার ব্যাপার। সেখানে আমাদের শ্যাম্পুটা আছে, এক দানা শ্যাম্পু লাগিয়ে ওখানে আপনি রাত্রিবেলা করে লাগিয়ে রাখুন আপনি, কারণ অনেক সময় কি হয় যে আমাদের যেটা ইয়ে হয় আর কি, মাথায় এটা একটা ইনফেকশন হয়, সেই ইনফেকশনের জায়গায় ওই জায়গাটা কিন্তু আমাদের শ্যাম্পু লাগালে ওখানে রিগ্রোথ হয়, কিন্তু এখানে হবে কি না আমি বলতে পারছি। একদম। হ্যালো,
হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি গুয়াহাটি থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন গুয়াহাটি থেকে? শুক্লা চক্রবর্তী। বলুন, কি প্রশ্ন আছে? ওই আমার ছেলেটা সবসময় মানে পেটের প্রবলেমে ভোগে, ডিফারেনশিয়াল প্রবলেম থাকে। আগে আগে তো খুব ব্লাড বোঝা যাচ্ছে না, আরেকবার বলুন। তাহলে তো আপনি শুনতে থাকুন, পেটের সমস্যার জন্য আছে, ওটার জন্য জীবন সুদা ওষুধ আছে, ওটা মেনটেন করে খাওয়ান। ওটা খেলে পরে পেটের যতই সমস্যা থাকুক না কেন, ওটা সেখান থেকে আপনি পুরো রিলিফ পাবেন আপনি। আর আপনি আমার সঙ্গে ফোনে যোগাযোগটা রাখবেন, আপনার ছেলের প্রবলেমসটাকে মিটিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। একদমই তাই। আর ভাবনা, যেটা আমরা হেয়ার ফল নিয়ে অলরেডি আলোচনা করছিলাম তার মধ্যে, এবার একটুখানি হেয়ার অয়েলটা নিয়ে আমি আলোচনা করব, তার সঙ্গে শ্যাম্পু। হেয়ারের সমস্যার জন্য যেটা বললাম যে মাথায় অনেক সময় প্রচুর র্যাশ হয়ে যায়, সেই র্যাশগুলো থেকে আপনারা রিলিফ পান না এবং আপনার বহু ট্রিটমেন্ট করার পরেও রাস্তা খুঁজে পান না, সেখানে কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাদের প্রপার ট্রিটমেন্ট দিয়েছে। তার জন্য কিন্তু জীবনসুদা ওষুধটা মেনটেন করে খেতে হবে। আর রঙ্গোলির একটা প্রিমিয়াম শ্যাম্পু, প্রিমিয়াম হেয়ার অয়েল যখনই আপনি ব্যবহার করবেন, তাহলে আপনার যত ইনফেকশন থাক না কেন চুলের গোড়ায়, আপনি সেই ইনফেকশন থেকে কিন্তু আপনি পুরোপুরি মোটামুটি রিলিফ হয়ে যাবে, আপনার কোনো অসুবিধা নেই কিছু। যারা এসছেন তারা প্রত্যেকে ভালো আছেন আজকে, দিস ইজ দ্য রেকর্ড, মানে আমি কী বলবো, এর থেকে বেশি রেকর্ড আর প্রয়োজন হয় না। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বলছি শিখা দত্ত, দুর্গাপুর থেকে। আচ্ছা, বলুন। আমার আমার অসম মানে হয়েছে, মানে 15 সালে হয়েছিল, 17 সালে বা 19 সালে হয়েছিল, ওই 20 সালে ফেব্রুয়ারি মাসে এক সমানে হচ্ছে, রক্তটা মাঝে মাঝে খুব পড়ছে, মাঝে মাঝে কমে যাচ্ছে। আমি দুর্গাপুর হসপিটাল থেকে ওষুধ খাচ্ছি বা হোমিওপ্যাথির কথা বলছেন? পাইলস? হ্যাঁ হ্যাঁ, পাই পাই এখন মানে আপনার পাই পথে ওখানে একটু মাংসের পিণ্ড মতন জমে আছে, মাঝে মাঝে খুব জ্বালা ব্যথা করে। হ্যাঁ, শুনতে থাকুন। ওটার জন্য আমাদের একটা পাইলোকেয়ার ক্রিম আছে, আর পাইলোকেয়ার ক্রিমটাকে আপনাকে মলদ্বারের ভিতরটাকে লাগাতে হবে, আর একটা জীবনসুদা ওষুধ মেনটেন করে খাবেন, আর রিচ খাওয়া, ফ্রাই জিনিস, মাংস টাংস খাওয়া টোটাল বন্ধ করে দিবেন, একদম নর্মাল খাওয়া খেতে হবে, আপনাকে মেনটেন করুন। এরপরে যদি কিছু জানার থাকে বা কোথাও কোনো প্রবলেমস থাকে, তাহলে হেল্পলাইনে যোগাযোগ করবেন, আপনাকে বলে দেবে কীভাবে কী করতে হবে না করতে হবে, এবং ধীরে ধীরে করে আপনার পুরো সমস্যা থেকে আপনি রিলিফ বা মুক্তি পেয়ে যাবেন। একদমই তাই। আমরা যেহেতু অলরেডি হেয়ার ফল নিয়ে আলোচনা করলাম, তার সঙ্গে সঙ্গে বলবো অতিরিক্ত পরিমাণে পিগমেন্টেশনের সমস্যা। অ্যাকনি হলো, অ্যাকনির থেকে অ্যাকনি স্পট হয়ে গেল, আন্ডার আই ডার্ক সার্কেল হয়ে গেল, মুখের উপরে কালো দাগের এই যে স্পট, এটা আরও বেশি হীনমন্যতা তৈরি করে মানুষের মনে, সেখান থেকে কী করে বেরোবে মানুষ? দেখো, দুটো জিনিস আছে, একটা হচ্ছে অ্যাকনি স্পট, সেটা একটা আলাদা প্রবলেমস, আর যদি মুখে কালো দাগ হয়ে যায়, যেটাকে আমরা অনেক মিচ্ছেদার দাগ বলি বা পিগমেন্টেশন বলা হয়, দিস ইজ, এটা কিন্তু টোটালি একটা স্কিন ডিজিজ। তো প্রথম আপনাকে এটা জানতে হবে যে আপনি ট্রিটমেন্টটা যেটা আপনার কোনটা সমস্যা আর কি। আসবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বীরভূম থেকে নন্দদুলাল ঘোষ বলছি। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? বলছি যে আমার বাঁ হাতে একটা স্কিনে দাগের মতো উঠে আছে। হ্যাঁ, কিছু নয়, ওটা একই রকম থেকেই যাচ্ছে। তাহলে ওটাকে আপনি একটা ফটো তুলে পাঠাবেন, আমরা দেখে নেব, দেখে নিয়ে আপনাকে বলবো কি করণীয়। শুনতে থাকুন আপনি, ঠিক আছে? আমাদের হেল্পলাইন নাম্বার আছে, হেল্পলাইনে ফটো তুলে পাঠান, আর ওখানে একটা মেসেজ দিয়ে দিবেন যে আমি একটা ফটো তুলে পাঠিয়েছি, তখন আমরা ওটাকে দেখে আপনাকে প্রপার রিপ্লাই করে দেবো আপনাকে। কারণ আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারছি না কি সমস্যা, আপনি বলছেন জ্বলছে না, এদিকে বলছেন একটা রিংমমের মতো হয়ে রয়েছে, সেটা একটু ছবি তুলে পাঠান আর সুবিধা হবে তাহলে। হ্যালো, যিনি ছিলেন একবার ট্রাই করতে পারেন, যেটা আমরা পিগমেন্টেশন নিয়ে আলোচনা করছি। পিগমেন্টেশনে যেটা আছে, সেটা সব থেকে বড় ঘটনাটা হচ্ছে আজকে কিন্তু সেখান থেকে কিন্তু প্রচুর মানুষ আজকে ভুগছে এবং নিজেদের স্কিনগুলোকে সর্বনাশ করে ফেলেছেন এই পিগমেন্টেশনের জন্য। তার জন্য কি করেছেন? তার জন্য ওনারা সস্তা, সহজ,
ইজি মানুষের ভুল বুঝানোর রাস্তাতে চলে গেছেন, যার জন্য কি হচ্ছে যে ব্লিচযুক্ত ক্রিম লাগাচ্ছেন, ব্লিচ করাচ্ছেন পার্লারে গিয়ে মুখটাকে দাগগুলোকে তাড়াতাড়ি তুলে দেওয়ার জন্য। কিন্তু ব্লিচ হচ্ছে আপনার পিগমেন্টেশনের শত্রু, মেচেদা দাগের শত্রু হচ্ছে ব্লিচ। যত ব্লিচ করবেন তত কিন্তু আপনার স্কিনের লেয়ারটাও যেমন নষ্ট হবে, ধীরে ধীরে করে স্কিনটা পাতলা হয়ে যাবে, সেরকম কিন্তু আপনি একটা টাইম আসবে রোদ্রে যেতে পারবেন না, মুখ জ্বালা করছে, মুখের মধ্যে র্যাশ বেরিয়ে যাচ্ছে, বিভিন্ন টাইপের প্রবলেমের মধ্যে আপনার ফেসেই যাচ্ছেন বা গেছেন অলরেডি। বহু হাজার মানুষ আমাদের কাছে আসে প্রতিদিন, তারা বলছে এইভাবে এইভাবে আমাদের প্রবলেমস হয়ে গেছে, আমাদের এটা ভুল ট্রিটমেন্ট দিয়েছে, আমাদের স্কিনটা ড্যামেজ হয়ে গেছে এবং আমাদের মুখটা পুরো কালো হয়ে গেছে, আর তো কালো ছিল না আমার। তো ঘটনাটা হচ্ছে এটা কিন্তু আপনাদেরকে ডিসিশনটা করতে হবে যে আপনি সেই ভুল বোঝানো মানুষের কাছে যাবেন এবং যাদেরকে কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না, সেই প্রোডাক্টগুলোকে ব্যবহার করার আগে আপনার স্কিনের প্রোডাক্টগুলো পার্টিকুলারলি আপনাদের অ্যালার্ট হতে হবে, যারা আপনাকে সাপোর্ট দিচ্ছে কি না, যে কোম্পানি আপনাকে সাপোর্ট দিচ্ছে সেখানটা আপনাকে সিলেক্ট করতে হবে। কিন্তু আমরা যখন সাপোর্ট দিচ্ছি তখন আমাদের একটা দায়িত্ব থাকছে যে আপনাকে বিলো স্ট্যান্ডার্ড প্রোডাক্ট আমি দিতে পারবো না, কারণ আমাদের 12 ঘন্টা হেল্পলাইন চালাতে হবে। তো 12 ঘন্টা হেল্পলাইন চালানোর জন্য কিন্তু আমরা কোম্পানি থেকে কখনোই আপনাকে এমন কোনো প্রোডাক্ট দেবে না যেটা নিয়ে আপনি ফোনের মধ্যে কমপ্লেন করতে পারেন। হ্যালো, আমি বাঘা যতীন থেকে পানবী ভট্টাচার্য বলছি। হ্যাঁ বলুন। বলছি আমাদের আমার আর আমার মার বাঘা যতীন থেকে বলছি, আর আমার মার পুজোর আগে না করোনা হয়েছিল। তো এবার এখনো আমরা দুজনে মিলে, মা আর আমি দুজনে প্রচন্ড উইক হয়ে আছি, মানে কিছু করতে ভালো লাগে না, কিছু খেতে ভালো লাগে না, আর আমার মারও শ্বাসকষ্ট আছে, আমারও শ্বাসকষ্ট আছে এখনো, মানে আমার এখনো শ্বাসকষ্টটা আছে। আমার কিন্তু শ্বাসকষ্টটা কোনোদিনও ছিল না, এই ফার্স্ট টাইম এই শ্বাসকষ্টটা এই এতদিন ধরে চলছে। আর আমার মার অনেক বছর আগে, মানে তখন আমরা তো খুব ছোট ছিলাম, মার একবার ব্রঙ্কাইটিস হয়েছিল, ব্রঙ্কাইটিস থেকে তারপরে একটু অ্যাজমাটিক প্রবলেম এটা আছে। তো মা ইনহেলার নেয়, কিন্তু মার ওইটা এই করোনার জন্য এই প্রবলেমটা মাকে ফেস করতে হয়নি, কিন্তু মা ভীষণ দুর্বল আছে, আর আমার আমিও ভীষণ উইক আছি, আর আমার ভীষণ শ্বাসকষ্টটা আছে। ডাক্তারবাবু যদি কিছু একটু বলেন তাহলে খুব ভালো। আপনি দুজনের জন্যই একটাই কথা বলে রাখছি, আপনাকে ইমিডিয়েটলি রিলিফ পেতে গেলে পরে রঙ্গলির একটা বডি অয়েল নেবেন, বডি অয়েলটা বুকে পিঠে মাসাজ করে লাগাবেন, ঈষৎ উষ্ণ জল দিয়ে চান করবেন, ঈষৎ উষ্ণ জল মেনটেন করে খাবেন, দুটো জিনিস হয়ে গেল। সঙ্গে জীবনসুধা ওষুধ আপনি আপনার মা দুজনে মিলে খাবেন ননস্টপ, আপনি এক সপ্তাহের মধ্যে আপনাদের ইম্প্রুভমেন্টগুলো আপনি দেখতে পাবেন। আপনি এত যেটা ভাবছেন যে আমি এত কিছু করার পরে এটা হচ্ছে না, আর আপনি আমাকে বলে দিলেন 7 দিনে আমি ইম্প্রুভমেন্ট, হ্যাঁ নিশ্চয়ই দেখতে পাবেন, সেটাই রঙ্গলি আয়ুর্বেদ। যে আজকে রঙ্গলি আয়ুর্বেদিকে মানুষ যারা এসছেন, যারা যত পেশেন্ট এসছে তারা কিন্তু এখানে এসে একটা কিন্তু স্বস্তি পান তখনই, যে আমাদের ইমিডিয়েটলি অ্যাকশনটা আপনি বুঝতে পারেন, মানে কোয়ালিটিগুলো সেভাবে তৈরি করা হয়েছে তখনই এত কথা আপনার সঙ্গে বলতে পারছি। সুতরাং আপনি মেনটেন করুন, সারাদিনে মিনিমাম জল খাবেন একটা 7-8 গ্লাস করে, আপনারা জল খাওয়ার একটা মাথার মধ্যে একটা টেন্ডেন্সিটা রাখবেন, মেনটেন করুন, আর আশা করছি কিছু লাগবে না। আবার আপনাদের বলে রাখি যে রঙ্গলির হেলথ কেয়ার নাম্বার আপনারা নোট করুন, 9231868508 এবং আরেকটি নাম্বার 9831149094। এই দুটো গেল হেলথ কেয়ার নাম্বার, কোথায় প্রোডাক্ট পাচ্ছেন, কী বৃত্তান্ত, কীভাবে ব্যবহার করবেন, যাবতীয় ডিটেলস এখান থেকে পাবেন। ফ্রি হোম ডেলিভারির জন্য যোগাযোগ করবেন এই নাম্বারে 8100033334-এ, ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করবেন 9143210806। আবারও বলছি আরও বিভিন্ন জায়গায় রঙ্গলি আয়ুর্বেদের ফ্র্যাঞ্চাইজি রয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা লেখা চলছে, সেই সমস্ত জায়গাগুলি যাচ্ছে, তার ফোন নাম্বার সমেত আপনারা সেই সমস্ত জায়গায় সেই সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন রঙ্গলি আয়ুর্বেদের প্রোডাক্ট পারচেসের জন্য। অবশ্যই আমরা মেচেদার জায়গায় আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের হাতে আর সময় নেই, যাই হোক আমরা ডিটেলসে আলোচনা আগামী দিনে করব, কারণ প্রত্যেক সোমবুধ শুক্র দুপুর 1টায় রঙ্গুলা আয়ুর্বেদ অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন, বৃহস্পতিবার দুপুর 2:30-এর সময় এবং শনি এবং রোববার শনিবারটা হচ্ছে 2:30-এর সময়। আজকের হাতে সময় নেই, অনেক অনেক ধন্যবাদ জানাবো, রোববার হচ্ছে 5:30-টায়, রোববার 5:30-টা, ধন্যবাদ আপনাদের, নমস্কার।